মাইকে গেল। ট্রাম যাচ্ছে দেখো, thank you.
সেটা দেখুন, তারা যারা দেখছো না তাদেরকে বলার এটাই যে জগদ্ধাত্রীকে যারা ভালোবাসা দিয়েছে তেমন জগন্নাথকে ভালোবাসা দাও, আমাদের দাও, আর আমাদের ব্লেস করো, যাতে অনেক জগদ্ধাত্রী যতটা উপরে উঠতে পেরেছে জগন্নাথের ততটাই উপরে উঠতে পারে। আমি এখানে এসেছি আর অবশ্যই জয়দেবের জন্য ভাই আর পালো ভাই শুনছেও না পূর্ণে জয়দেবের জন্য আজকে অবশ্যই এখানে আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ জয়দেব, আমাকে এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য, এত মানে এত অডিয়েন্স, মানে সত্যি ভাব করা যায় না যে এত এত মানুষ এতক্ষণ জেগে থাকতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার এই পরিবারে এসে, এই বাড়িতে এসে মাঝে মাঝে মনে হয় যে কোনো মহারানীর বাড়িতে এসেছে, মানে আমাদের ভাষণের সাথে মহারানীর বিয়ে হয়েছে। আরে বাবা, আমাদের বাড়ি থেকে তুমি জানি কি না বলো, না আমাদের রাজ্যে কি তোমার এই পাটা একবার পড়বে, আমাদের বালি নিয়ে কি কৌশিক মুখার্জি একবার বসবে? আরে যদি বসতে হয় তাহলে ঠিক আছে, সারা জীবনের জন্য যাও, একদিনের জন্য যাও, একদিনের জন্য কি অন্তত এটা বলো যে আমরা যেভাবে যে ধরনের কাজগুলো করি, মানে অন্তত ফ্যামিলি ওরা যে কাজগুলো করে, ঘর মাজা, ভাষণ মাজা, ঘর চার দেওয়া, তারপরে জামা কাপড় ফল, সেগুলো কি তুমি করতে পারো? না যদি করতে পারো তাহলে আমার নাম শিমন্তিনী চ্যাটার্জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
তারা একটু ভালো থাকবে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামের জন্য। তাই হোক, তো অনেক ধন্যবাদ অপেক্ষা করে আসেন আপনাদের সম্পর্কে। কি বলেছে শুনছে কান? এখন বাজে পৌনে তিনটে, তো এই যে বাড়ি আছে, আমি আছি, একটা জেঠিমা আছে, একটা দিদা আছে, এই বাড়ি যাচ্ছি, পৌনে তিনটে বাজে, তারা চলে গেছে সাড়ে এগারোটার সময়, মানে পৌনে বারোটার সময় করে চলে গেছে, আমি পৌনে তিনটে যাচ্ছি ঘরে গেছি, তো তিনটে বেজে যাবে। আজকে তো মেডিকেলে গিয়েছিলাম সেই সকাল সাতটায়, আর এসছি রাত নটায়, নটা না সাড়ে নটা, এসে খাওয়া দাওয়া করে দশটা বেরিয়ে পড়েছি, তো দশটায় বেরিয়েছি, এসে এই পৌনে তিনটে অব্দি দেখলাম ফুল এনার্জি,
তো চলো, ডোরো তো ঘুমিয়ে পড়ছে মনে হয় ঘরের বাবার সাথে আছে, আমার তো মাসির কালকে কথা হবে। ব্লগটা এখানে এন্ড করে দিলাম, টাটা, ভালো থেকো, দেখো গেট দেখো।